বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি বন্ধুরা ভালো আছেন আমিও ভালো তো আজকে আমি এসেছি অনেক দূরে তো হোটেল শেরাটনে একটা প্রোগ্রামে এসেছি তো জীবনে প্রথম না অনেকবার আমি ফাইভ স্টারে ছিলাম একা একা কিন্তু আজকে হঠাৎ করে এই রুমটা আমার থেকে ভয়ঙ্কর লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন

মানে আমি ব্লগটা করতেছি মানুষ মনে করবে যে মেয়েটা মানে প্রথম গিয়েছে ফায়ারের প্রথম না আমি এই পর্যন্ত পঞ্চাশ বাড়ির উপরে মনে হয় ছিলাম আর এই হোটেলে আমি এই কাজে একই কাজে আমার আসতে হয় চার তিন মাস বা চার মাস পর পর আসতে হয় একই হোটেল এই হোটেলে প্রায় আমার আসলে চিনে যায় ওরা তো এটা রুম এখানে কম্পিউটার বা কোনো অফিসের কাজ করার জন্য আর এত দাম খাওয়ারের কি বলবো অর্ডার দিলে তো পনেরোশো দু হাজার টাকা ছাড়া কোনো খাবারই নেই তাই আমি কি করছি বাইরে থেকে আপেল বাটার কলা খাবার নিয়ে আসছি একটা আসলাম কালকে তিন তিন দিনের জন্য রুমটা বু বুকিং করা আমুলে তো আমার আজকেই কাজটা তো দেখেন এখানে কত সুন্দর ভিউ দেখেন অনেক সুন্দর ভিউ না দেখা যায় পুরো নিচে এটা ফর মেরিন 14 তলা উপরে আমি কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু আমার কেমন জানি কালকে আমি এখানে চেকিং করেছি সকালে 11:00 টায় 3 দিনের জন্য ইনশাআল্লাহ পরশুদিন চলে যাব দেখেন হ্যাপি না হ্যাপি রিল্যাক্স একা একা থাকা অনেক হঠাৎ করে কেমন জানি আমার রাতে ভয় লাগিয়ে গেল যে আর ভুত টুথ বলে কিছু আছে কি না জানি না রাতে ঘুম আসতে ছিল না মনে হচ্ছে আসে কেউ আছে আর এই প্রথম আমার ভয় লাগলো জীবনে যাই হোক দিনের বেলা ভয় লাগে না রাতের বেলা ভয় লাগে কানে ঝুমকা পরেছি এই ঝুমকা নেওয়া আর আমরা মেয়ে মানুষ যেখানে যাই shopping না করলে কি হয় কালকে এসে সেই তো এই হোটেলের নাম হলো শেরাটন হোটেল। এটা দেশের বাইরে কোন জায়গা এটা বলবো না। তো কেমন লাগলো রুমটা আপনাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন এন্ড লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আজকের মতো এখানে বন্ধুরা আবার অন্যদিন আসবো। বাই। আল্লাহ হাফেজ।